8 মাস আগেই আগামী 15 জুলাই 2020 সালের এসএসসি ও সমমান পরীক্ষার সময়সূচি প্রকাশ করার প্রস্তাব শিক্ষা মন্ত্রণালয়কে দিতে যাচ্ছে আন্তঃশিক্ষা বোর্ড। এতে পরীক্ষার ব্যাপ্তি অন্তত 10 দিন কমিয়ে আনারও প্রস্তাব করা হবে। খসড়া রুটিনে দেখা গেছে পূর্বের ধারাবাহিকতা রেখেই আগামী 1 ফেব্রুয়ারি বাংলা প্রথম পত্রের মাধ্যমে 2020 সালের এসএসসি ও সমমান পরীক্ষা শুরু হবে। আগে তত্ত্বীয় পরীক্ষা শেষ হওয়ার অন্তত 10 দিন পর্যন্ত ব্যবহারিক পরীক্ষা আয়োজন করা হতো, এবার তা কমিয়ে আনার প্রস্তাব করা হবে। একটি বিষয়ে পরীক্ষা হওয়ার পরে যে ছুটি রাখা হতো তাও কমিয়ে আনা হবে। এছাড়া প্রবেশপত্র নিজ নিজ প্রতিষ্ঠান থেকে পরীক্ষা শুরুর কমপক্ষে 3 দিন আগে সংগ্রহ করতে হবে। এ বিষয়ে জানতে চাইলে আন্তঃশিক্ষা সমন্বয়ক বোর্ডের সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মোহাম্মদ জিয়াউল হক বলেন, পরীক্ষা নিয়ে শিক্ষার্থীদের মানসিক চাপ সৃষ্টি হয়, সেটি কমিয়ে আনতে 8 মাস আগেই এসএসসি পরীক্ষার সময়সূচি প্রকাশ করতে শিক্ষা মন্ত্রণালয়কে প্রস্তাব দিয়েছি। অনুমোদন পেলেই জুলাইয়ের মাঝামাঝি রুটিন প্রকাশ করব।